মেথর শব্দ পরিবর্তন করার দাবিতে সাংসদের কাছে ডেপুটেশন দিলেন বিজেপি তপশিলি জাতি মোর্চা। এই মেথর শব্দটি পরিবর্তন করার দাবি জানিয়ে আসছে বিজেপি তপশিলি জাতি মোর্চা। মঙ্গলবার তারা দ্বারস্থ হন পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ রেবতী ত্রিপুরার নিকট। মেথর শব্দ পরিবর্তন করার দাবিতে সাংসদের কাছে ডেপুটেশন দিল বিজেপি তপশিলি জাতি মোর্চা। তপশিলি জাতিভুক্ত সম্প্রদায়ের মধ্যে মেথর সম্প্রদায় রয়েছে। অভিযোগ, এক সময় তাদের এই নামে অসম্মান করা হতো, আর এই শব্দটি নিয়ে বর্তমানে এই সম্প্রদায়ের লোকজন অসম্মান বোধ করেন। এই মেথর শব্দটি পরিবর্তন করার দাবি জানিয়ে আসছে বিজেপি তপশিলি জাতি মোর্চা। এই দাবি জানিয়ে তারা কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন। মঙ্গলবার তারা দ্বারস্থ হন পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ রেবতী ত্রিপুরার নিকট। এদিন সংগঠনের রাজ্য সভাপতি টুটন দাসের নেতৃত্বে প্রতিনিধি দল দেখা করেন সাংসদ রেবতী ত্রিপুরার সঙ্গে। দাবি জানান মেথর শব্দটি পরিবর্তন করে বাসফোর কিংবা ধানুক শব্দ দেওয়ার। তারা এই দাবিতে তপশিলি কল্যাণ দপ্তরের মন্ত্রীর সঙ্গেও দেখা করবেন বলে জানান। এদিন সাংসদ রেবতী ত্রিপুরা জানান তিনি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন, তবে তিনি জানান রাজ্য মন্ত্রিসভা আগে সিদ্ধান্ত নিতে হবে, এরপর কেন্দ্রীয় সরকার একটি সংশোধনের মাধ্যমে সেটা করতে পারে। সবাই জানেন ত্রিপুরা রাজ্যে দীর্ঘদিন ধরে আমাদের যারা বাসপুর ধানু হরিজন যারা আছে, ওই ধরনের যারা তফসিলি জাতিভুক্ত মানুষরা আছে, তারা একটা সাবকাস্ট আছে, এটা হলো মেথর। এবং এই যে মেথর শব্দটা, এই মেথর শব্দটাতে আজকাল নয় বহুদিন ধরে তারা কিন্তু অপমানিত বোধ করছেন। আমরাও সবাই জানি মেথর বলে একটা সময় গালিও মারত মানুষে, এই ধরনের যারা এই মানুষরা আছে তাদেরকে। তাও আমরা দেখেছি যে বর্তমানে যে দুর্গা চৌমনি বাজার, এই বাজারটা কিন্তু একটা সময় মেথর চৌমনি মেথর বাজার বলা হতো। হ্যাঁ, আজকে এটা পরিবর্তন করা হয়েছে। কেন করা হয়েছে? এই জাতির মানুষদেরকে যেন গালি হিসাবে মানুষ না নেয়, তার জন্য করা হয়েছে। তাই আজকে আমরা ভারতীয় জনতা পার্টি তফসিলি জাতি মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে আমরা আমাদের রাজ্যের পূর্ব ত্রিপুরা আসনের মাননীয় সাংসদ আমাদের রেবতী ত্রিপুরা মহোদয়ের কাছে আমরা একটা ডেপুটেশন দিয়েছি, যেন এই যে মেথর শব্দটা, এই শব্দটা পরিবর্তন করে বাল্মীকি, বাসপুর, দানুক, এসব এই যে শব্দগুলি, এগুলি যেন দেওয়া হয়। আর আমাদের এসসি মোর্চার তরফ থেকে আমাদের টুটন দাস, যিনি এসসি মোর্চার রাজ্য সভাপতি, ওনার নেতৃত্বে আমাদের এসসিতে যারা যারা আমি বলবো যারা সাবকাস্ট, তাদের কিছু সংশোধনের ব্যাপার তো অনেকেই আছেন। তারা তার মধ্যে কয়েকটা অপশন তারা দিয়েছেন, যেমন মেথর পরিবর্তন করে সেই জায়গায় তারা তিনটা অপশন দিয়েছেন, সেটাতে যাতে সরকার স্বীকৃতি দেয়, সেই নামে তারা যাতে তাদের পরিচিতি লাভ করতে পারে, সেটা দাবি করে আমার কাছে একটা রেজুলেশন তাদের তরফ থেকে মেমোরেন্ডাম দিয়ে দিয়েছে। তো সেটা আমি উপরে আলোচনা করার চেষ্টা করব, কিন্তু যতটুকু আমি জানি সেটা রাজ্য সরকারের প্রথম এসসি যে মিনিস্ট্রি ওয়েলফেয়ার, এসসি ওয়েলফেয়ার এবং ক্যাবিনেটের একটা ডিসিশনের ব্যাপার আছে। রাজ্য সরকার যদি সেটাকে ক্লিয়ার করে, তারা যে নামে পরিচয় চায় সেই নামটা যদি রাজ্য সরকার অনুমোদন দেয়, তাহলে এটা কেন্দ্রে একটা সংশোধনের মাধ্যমে কেন্দ্রীয় সরকার সেটা করতে পারে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।